হ্যালো ফ্রেন্ডস, ব্লগটা আমি আজ থেকে আমার 18 তারিখের 17 তারিখের ব্লগ, এটা 17 তারিখ রাত্রের ভিডিও তুলেছে মা। দেখতেই পাচ্ছ আমি এখানে বসে আছি, বসে দিদার পা, দিদাও বসে আছে আমার সাথে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এত খুশি, কারণ কি আমার একটা গিফট দেওয়া হয়েছে, কারণ কি আমার পরের দিন বার্থডে ছিল, তাই জন্য আমি আগের দিন রাতে গিফট পাই একটা করে। তো এখানে গিফট দেওয়া দেবে নেওয়া দেবে পর্ব চলছে। তারপরে এখানে আমি একটা সকালে ভিডিও করলাম, সেটা হারিয়ে ফেলেছি, যেন ডিলিট হয়ে গেছে। তো তারপরে এই ভিডিওটা দেখো, চান টান করে আমার অঙ্ক পরীক্ষা ছিল 18 তারিখ 18ই মার্চ। পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে আমাকে এখানে আশীর্বাদ করার পর্ব চলছে, পরীক্ষা দেওয়া হয়ে গেছে আর কি, অঙ্ক পরীক্ষা। তো এখানে দিদা আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। সো তোমরা দেখতে থাকো, তারপরে আবার কথা বলছি। পায়েস খেলাম, আশীর্বাদ হয়ে যাওয়ার পর হচ্ছিলো যে এবার খাবারে আমাদেরকে দিয়েছিলো ভাত, পনিরের তরকারি, চিকেন আর কি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর হচ্ছে চকলেট। আর এই দেখো আমার জন্মদিন, কেক কাটা চলছে, এবার তোমরা দেখতে পাও কেক কাটিং করব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বার্থডে গিফট, কে কী দিয়েছে, কে কী কীরকম পেয়েছি, সব দেখাবো, তারপরে লাস্টে কিছু কথা বলবো। তো ফার্স্টে গিফটটা আমি শুরু করছি আমার দিদাকে, যে দেখে দিনের বেলা তার গিফটটা দিয়ে শুরু করছি। সো এটা দিয়েছে, ও তোমাদের গিফটগুলো তো আনো। তো এটা এটা হচ্ছে তো যে বাবা মা দিয়েছে এই বোর্ডটা, আর একটা জামা প্যান্টের সেট দিয়েছে, তো ওটা আর কি এখন কাঁচা কাঁচা হয়ে গেছে। আর এটা হচ্ছিল যে এক্সাম দিচ্ছি, তাই জন্য এখন এক্সাম বোর্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, তো এটা একটা দিয়েছে, এটা রেখে আসো, তাহলে আমি ভুলে যাবো। আমার নার্সারি বোর্ড, এটা মাসি দিয়েছে, তো এখানে হচ্ছিল যে এই বোতলটা আছে, মানে এই বোতলটা মাসি যেটা দিয়েছে, এই বোতলটা এটা আমার সেম আছে বুঝলে একটা, বাট এটার কোয়ান্টিটিটা একটু বেশি আছে, তো তাই জন্য এই গিফটটা খুব ভালো হয়েছে, এটা খুব দরকারি গিফট। তো এই মাসি দিয়েছে, হ্যাঁ বলেছি। আচ্ছা নেক্সট আছে হচ্ছে হলো এইটা, এটা আর একটা গিফট, যেটা এই দুটো একটা গেঞ্জি, এটা আমাদের পাশে একটা কাকিমা থাকে, তাকে দেখে সেই মাসি দিয়েছে আমাকে। তো এইটা দিদা, আমার পাশের বাড়িতে একটা দিদা আছে আর এখানে একটা দিদা আছে, এটা আমার বাবার মা আর কি, তাকে যে দেখে সে মিল্টনের বোতলটা দিচ্ছে, আর আরেকজনকে যে দেখে সে দিনের বেলা সে হচ্ছে এই দুটো গেঞ্জি দিয়েছে, এটা খুব কাজে লাগবে গরমকালে পরার জন্য। তো কয়েকদিন পরে দেখাবোই যে কোথায় কাজে লাগবে জিনিসপত্রগুলো। তো নেক্সট আবার দেখাচ্ছি কী দিয়েছে। তো এটা আমার একটা বন্ধু দিয়েছে কানের, মানে আমার স্কুল ফ্রেন্ড দিয়েছে, আর একজন স্কুল ফ্রেন্ড আমার চকলেট দিয়েছে, আর বাবা মা আমাকে বোর্ডের সাথে কিন্তু একটা চকলেটও দিয়েছে, যেটা কিন্তু খাবারই গেছে বাবা মা। আচ্ছা এই এই কানেরটা আমাকে দিয়েছে দিয়া, যদি দিয়া ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ দিয়া দিয়েছে এই কানেরটা আমাকে, দেখো ছোটো গিফট কিন্তু অনেকটাই প্রিশিয়াস লাগে, একটা ছোটো গিফটও ভাবে যে এই দুটো আমার বন্ধু অভিজ্ঞান দিয়েছে। আচ্ছা এটা হচ্ছে দিয়া দিয়েছে, এখন দিদা দেখবে একটু, ধরো লোকে কি গিফট দিচ্ছে সেটা বড় কথা না, বড় কথা যে মনে করে দিচ্ছে এটাই অনেক বড় কথা। আচ্ছা নেক্সট এটা আমাকে দিদা দিয়েছে, যেটা কিনা দিদার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। আচ্ছা মাটি মানে এটা আমাকে মডেলিং ক্লে দিয়েছে একটা, যেটা কিনা এটা দিয়ে আমি কিছু বানাতে পারবো, সো যখন বানাবো তখন দেখতে পাবে, দেখে নাও এটা। তা আরে বাবা, তো এই মাটিটা দিয়েছে, তার সাথে দিদা আমাকে একটু টাকাও দিয়েছে, আর পাশে কাকিমা যার কথা বললাম দিদাটার কথা, সেই দিদা আমাকে টাকা দিয়েছে। হ্যাঁ আর একজনও মাসি আছে, সেই মাসি রাতের মাসি মানে দিদাকে টাকা দিয়েছে, মানে আমাকে টাকা দিয়েছে আর কি, ওই রাতের মাসি যে ওই দিদাটাকে দেখে পাশের বাড়ি। তো এবার হচ্ছে হলো, দাদা আমি করে নেবো বল, এবার এটা আমার রাতের মাসি মানে আমার দিদাকে, বাবার মাকে যে রাতে দেখে, সে আমাকে এই কয়েকটা মেকআপ ব্রাশ দিয়েছে,
তোমাদেরকে দেখাচ্ছি আর মেকআপ করে একদিন দেখাবো, রিভিউ দেব। মা পাশ থেকে কথা বলছে, এখানে কিছু ব্রাশ আছে যেগুলো আমার আর কি পুরনো, সেগুলো বার করে দিলাম। এই গ্রিন কালার গ্রিন সব ব্রাশ করে আমাকে দিয়েছে মাসি। সো মাসি বলেছিল কি নেবে, আমি বলছি এটাই নেবো, ব্রাশ কাজে লাগবে একটা কিছু। সো এটাও একটা গিফটের মধ্যে নেক্সট পিসির গিফটই লাস্ট আছে এখন বাকি। দেখতেই পাচ্ছ এটা আমার পিসি দিয়েছে গেঞ্জিটা, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম ভিডিওতে মনে হয় আমার পিসিকে, হ্যাঁ দেখিয়েছিলাম বইমেলা যে একবার গেছিলাম। আর এই জিন্সের স্কার্টটা দিয়েছে, সেটা দেখতে অনেকটা কিউট টাইপ, এখানে একটা দেওয়া আছে খুব সুন্দর। হ্যাঁ এটা সেট আর কি, সেট মানে ওটার সাথে কেপ্রি মানে ধরো ওই কেপ্রি টাইপের যেগুলো হয় না, এটা সেট মানে আর কি হচ্ছিল যে মলে আর কি এটা আলাদা ছিল, এটা আলাদা ছিল, দুটো একসঙ্গে দিয়েছে আর কি পেয়ার আপ করে আর কি, সেট নয় এটা। আচ্ছা সবথেকে প্রিশিয়াস, সবথেকে ফেভারিট গিফট, সবথেকে ফেভারিট গিফট আমার বার্থডে এর মধ্যে এই গিফটটা, সবই ভালো সবই ভালো শুনে, বাট আমার এই গিফটটা মানুষের একটা গিফট আছে এটাও, কিন্তু এটাও আসবে, এটা ওর এটা কেনার ইচ্ছে ছিল, এবার জানি না পিসি কি করে বুঝলো ওটাই নিয়ে এসেছে। আচ্ছা এটা হচ্ছিলো যে এটা এটা বাক্সটা রাখো, এই গিফট বক্সটা এসছে আর কি, মানে পিসি দিয়েছে, এটাও পিসি দিয়েছে। সো দেখতেই পাচ্ছ গিফট বক্সটাই সুন্দর, গিফট বক্সটা দেখি প্রথমে আমার ভালো লেগে গেছে জিনিসের থেকে। এই যে এটা আমার সেকেন্ড গিফট যেটা পিসি আমি দিয়েছে, স্মার্ট ওয়াচ, যেটা কিটা আর কি মানে যেটার মধ্যে আর কি তোমাদেরকে ম্যানুয়ালটা আর কি যখন সেট আপ করো তখন বলবো। এটা হচ্ছে হলো যে তোমার ক্যামেরা সাথে তোমরা মোবাইলে মেসেজ ট্যাসেজ যেরকম আর কি হয় তোমরা জানো স্মার্ট ওয়াচ, সেরকমই আর কি হচ্ছে এই স্মার্ট ওয়াচের ফিচার্সগুলো আর কি সবই আর কি মোবাইলে ওয়ান টাইপ অফ মোবাইল আর কি ইউজ করার জন্য এই স্মার্ট ওয়াচটা। মানে এটাতে তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব গুগল সবই তোমরা এখানে দেখতে পাবো, আর ক্যালকুলেটরও আছে, গেম খেলার জিনিসপত্র আছে, আর সব আছে তোদের মধ্যে, আর ক্যামেরাও কিন্তু আছে এটার সাথে দেবা, এটা সেটআপ করে দিতে হবে এখন সেটআপ করা, মানে এটা না না দাঁড়াও না, এটা হচ্ছে মোবাইলের সাথে ব্লুটুথে কানেক্ট করতে হবে, তার মানে মোবাইলের সব ফিচারসগুলো এই মধ্যে ঢুকে যাবে এসে। আর তোমাকে তো বলতে হবে না, যারা জানে ঠিক জানে। হ্যাঁ ঠিক আছে তুমি দাঁড়াও না, ব্যাস এই হচ্ছে আমার গিফটের তালিকা, পরে যদি কোনো গিফট থাকে তাহলে দেখাবো। আর চলো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট ভিডিও মানে এই ভিডিওর পরে আসছে একদম ট্রাভেল সিরিজ আসছে। তো এরপরে আমার আসছে ট্রাভেল সিরিজ, তো তোমরা দেখতে থাকো, তো আমার এরপরে আসছে ট্রাভেল সিরিজ, এই ভিডিওটার পরে আমি আর কিছু ছাড়বো না, একবারে আসবে ট্রাভেল সিরিজ। ঠিক আছে তো চলো, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।